রাজধানীর কেট চৌমুহনী এলাকার বাজাজ ক্যাপিটাল ইন্স্যুরেন্স অফিসে দুঃসাহসিক চুরি। সিসি ক্যামেরার ফুটেজের টাইম অনুযায়ী এই চুরির ঘটনা ঘটে ভোর 4টে নাগাদ। দেখা গেছে চোরের দল একটি ছোট্ট লকার নিয়ে যায়, যার মধ্যে প্রায় 45,000 টাকা ছিল। খবর পেয়ে রামনগর আউটপোস্ট ও পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তারা একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। সকালবেলা মানে গোপন সূত্রে খবর পাইছি যে রামনগর 1 নম্বর গলিতে বাজাজ ক্যাপিটাল অফিসে চুরি হয়েছে। শূন্য আমরা আইসি, এরপরে দেখছি যে একটা লকার বাক্স মতো এটা কাইটটা এখান থেকে টাকা দিয়ে 45,000 টাকা মতো চুরটি হয়ে গেছে বলে, আর একটি মোবাইল ফোন। এর আগে আমরা আগে রামনগর থানা আইয়া ভিজিট করে গেছি, আমরা দেখতেছি আর কি এখন সিসিটিভি ফুটেজটি আইডেন্টিফাই করা যাবে কিনা। ব্যাংকের সিকিউরিটি বা আপনাদের রাত্রেবেলা পেট্রোলিংয়ের ব্যবস্থা কী? আমরা তো পেট্রোলিং সবসময় আসি, আর কালকে তো ঘন কুয়াশা অতিরিক্ত বেশি, মানে 10 গজ থেকে দেখা যায় না এরকম অবস্থা কালকে।